নদিয়ার কল্যাণীতে প্রাক্তন এক পুলিশ কর্মীকে গুলি করে খুন এবং জানা যাচ্ছে সম্পত্তি নিয়ে বিবাদ, যার জেরেই কিন্তু তাকে গুলি করে খুন করা হয়েছে এমনটা জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে কল্যাণী থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা যাচ্ছে। এবং যিনি খুন করেছেন সুপারি কিলার দিয়েই কিন্তু এই প্রাক্তন পুলিশ কর্মীকে খুন করা হয়েছে বলেই জানা যাচ্ছে। নদিয়ার কল্যাণীতে এক প্রাক্তন পুলিশ কর্মীকে গুলি করে খুন করা হয় এবং সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই তাকে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কল্যাণী থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা যাচ্ছে। কল্যাণী থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। নদীয়ার কল্যাণীর ঘটনা, সেখানে প্রাক্তন এক পুলিশ কর্মীকে গুলি করে খুন করা হয়েছে, সুপারি কিলার দিয়ে গুলি করে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে পুলিশ সূত্রে খবর। স্বাভাবিকভাবে এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। সম্পত্তি ও জমি নিয়ে বিবাদ এবং সেই কারণেই এই খুন বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার, বিস্তারিত শুনবো সুবল। দেখো, গতকাল ভর সন্ধ্যায় বাড়ির সামনেই তিনি প্রতিদিনের মতন কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছিলেন। সেই সময় কুটিতে চেপে দুই আততায়ী এসে একেবারে কাছ থেকে চার চারটি গুলি করে তার বুকে, সেখানে তিনি লুটিয়ে পড়েন এবং কল্যাণী জিএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা মৃত বলে। এই জনার্দন কর্মকার যিনি খুন হয়েছেন তার ভাইপো এর সঙ্গে জড়িত বলে জানা যাচ্ছে। পাশাপাশি ইন্দু অভিজিৎ ভট্টাচার্য নামে আরেকজন দেবাশিস কর্মকার ও অভিজিৎ ভট্টাচার্য নামে আরেকজনকেও পুলিশ গ্রেপ্তার করেছে। এই যেটা জানা যাচ্ছে যে ওই জনার্দন বাবুদের শরিকি সম্পত্তি ছিল, বাবা সম্পত্তি, সেই সম্পত্তি তার ভাইপো, তিনি পুলিশে চাকরি করেন, তিনি ওই দেবাশিস কর্মকার, তিনি অভিজিৎ ভট্টাচার্যকে দু কাঠা জমি বিক্রি করে দেয় শরিকি যারা ওয়ারিশ তাদেরকে না জানিয়ে অন্ধকারে রেখে। এই ঘটনা নিয়ে জনার্দন কর্মকার মামলা দায়ের করেন। গত তিন থেকে চার দিন আগে 4 নম্বর ওয়ার্ড অফিসে এই ঘটনার জন্য তিন পক্ষকেই বসানো হয়। বসিয়ে জানতে পারেন যখন যে কাউন্সিলার যে বিষয়টি মামলা দিন, তখন তিনি বলেন মামলায় যা হবে তাই হবে বলে তিনি মীমাংসা করেননি। এই ঘটনার পর দেখা গেছে কাল সন্ধ্যেবেলায় এভাবে গুলি করে মেরেছে এবং তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে যে জমি সংক্রান্ত এবং ওই শরিকি যে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন, সম্ভবত সুপার কিলার লাগিয়ে এই দুজন খুন করিয়েছে ওই জনার্দন কর্মকারকে। এরপরেই পুলিশ এই দুজনকে আজ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আমি আদালতে তোলা হবে। অনেক ধন্যবাদ সুবল, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে।